মহাকাশে ভেজা তোয়ালে মোড়ালে কি হবে, কেমন হবে তোয়ালের জলের আকার, ভেবে দেখেছেন কখনো? দেখুন সম্প্রতি ভাইরাল হওয়া এমনই এক ভিডিও। সৃষ্টির আদিকাল থেকে মহাকাশ মনুষ্য জাতির সামনে একের পর এক চমক নিয়ে হাজির হয়েছে। দিন যত এগিয়েছে প্রযুক্তির মাধ্যমে সেই সমস্ত চমক সাধারণ মানুষের বোধগম্য হয়েছে আরও সহজভাবে। সম্প্রতি কানাডিয়ান স্পেস এজেন্সির নভোচারী ক্রিস হ্যাডফিল্ডের শেয়ার করা একটা ভিডিও রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মূলত এটি 2013 সালের একটি ভিডিও যা আবারও নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে মহাকাশে ভিজে তোয়ালে মুড়লে ঠিক কেমন অবস্থা হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঠিক কি হয়েছিল ওই তোয়ালেটির। So here's a soaking wet washcloth. Get the microphone so you can hear me while I'm talking. And now let's start wringing it out. It's really wet. টুইটারে ওয়ান্ডার অব সায়েন্স নামক একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিও। এই ক্লিপে মহাকাশচারী দেখিয়েছেন ভেজা তোয়ালে মহাকাশে মুড়লে ঠিক কোন পরিস্থিতি হতে পারে। ভিডিওটিতে দেখা গিয়েছে মিস্টার হ্যাডফিল্ড তোয়ালে মুড়িয়ে দিচ্ছেন এবং মাধ্যাকর্ষণ শক্তির অভাবে ভেজা তোয়ালে মোড়া জল মাটিতে পড়ার পরিবর্তে তার চারপাশে একটা নলের আকার গঠন করছে। পাশাপাশি ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, মহাকাশে ভাসমান অবস্থায় একটা ভেজা তোয়ালে মুড়লে এমন অবাক কাণ্ডই ঘটে। ক্রেডিট কোলন CSA/NASA। দ্বিতীয় আরও একটি টুইট করা হয়েছে যেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশচারী ক্রিস হ্যাডফিল্ড দ্বারা পরিচালিত এই পরীক্ষাটি নোভা স্কটিয়ার হাই স্কুলের ছাত্রদের দ্বারা ডিজাইন করা হয়েছিল, যারা কানাডিয়ান স্পেস এজেন্সির বিশেষ অনুষ্ঠান জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতায় জয়লাভ করেছিল। কানাডিয়ান স্পেস এজেন্সি দ্বারা শেয়ার করা অফিসিয়াল পোস্টের শিরোনামে লেখা হয়েছে, ISS-এ জল বের করা বিজ্ঞানের জন্য। পোস্টে আরও যোগ করা হয়েছে, 2013 সালের 16 এপ্রিল CSA মহাকাশচারী ক্রিস হ্যাডফিল্ড গ্রেড 10 লকভিউ হাই স্কুলের দুই ছাত্র লেমকে ও মেরেডিথ ফকনার দ্বারা ডিজাইন করা একটি সাধারণ বিজ্ঞান পরীক্ষা করেছেন। ভিডিওটির সঙ্গে সংযুক্ত ট্রান্সক্রিপ্টটি মিস্টার হ্যাডফিল্ডকে উদ্ধৃত করে বলেছে, মেরেডিথ ও লেমকে পরামর্শ দিয়েছিলেন যে আমি একটি ব্যাগে এটি করে দেখেছি কিন্তু এরকম কোনো প্রতিক্রিয়া হতে দেখেনি। তার পরিবর্তে আমি একটি ব্যাগে জল ভর্তি করেছি, এতে পানীয় জল রয়েছে এবং আমি এই ওয়াশক্লথের মধ্যে কিছুটা জল ছিটিয়ে দেব এবং তাই এখানে একটা ভেজা ওয়াশক্লথ দিয়ে পরীক্ষা চালাই। আমি মাইক্রোফোনটি নিয়ে আসছি যাতে আপনি আমার কথা শুনতে পান এবং এখন এটি মুছতে শুরু করা যাক। এটা সত্যিই ভেজা। আরো ব্যাখ্যা করে মিস্টার হ্যাডফিল্ড যোগ করেছেন, যদি আমি কাপড়টি সাবধানে ছেড়ে দিই তাহলে জলের ধরন আমার হাতে লেগে থাকবে। জলের গঠনকে হাতে জেল লেগে থাকার সঙ্গে তুলনা করা হয়েছে। বলা হয়েছে এটি একটি বিস্ময়কর ময়শ্চারাইজার। মহাকাশচারী ক্রিস হ্যাডফিল্ড ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মহাকাশের বহির্মুখী কার্যকলাপ সম্পাদনকারী প্রথম ক্যানাডিয়ান হওয়ার গৌরবও তিনি অর্জন করছেন। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।